আগামী নির্বাচন সামনে রেখে দেশের সহ নানামুখী সংকট উত্তরণের রোডম্যাপ ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশকে ঘুরে দাঁড় করাতে দশ দফা কর্মসূচিও দিয়েছেন তিনি একই সঙ্গে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দেশ পুনর্গঠন ও সংকট উত্তরণে কোনো পরিকল্পনা নেই দাবি করে তাদের প্রতি চ্যালেঞ্জ ধরে দেন তিনি রোববার ভোররাতে রাতে লাহোরের মিনারি পাকিস্তানে পিটিআর বিশাল জনসভায় দেওয়া ভাষণে ইমরান এসব কথা বলেন নেতাকর্মীর উদ্দেশ্যে ইমরান প্রশ্ন করেন দেশকে বর্তমান সংকট থেকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের কোনো কর্মসূচি আছে তিনি বলেন আমি চ্যালেঞ্জ করছি ক্ষমতাসীন শাসকদের দেশকে বাঁচানোর ক্ষমতা বা উদ্দেশ্য কোনোটিই নেই নির্বাচনের বিষয়ে পিটিআই চেয়ারম্যান বলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড মানে এখন ইমরান খানের হাত বেঁধে রাখা শুধু তাই নয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বিরোধীদের চাপের রাখছে বলে অভিযোগ করেন তিনি দশ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইমরান খান বলেন পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনা হবে বারবার আইএমএফ এর কাছে যাওয়া এড়াতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগ করতে অনুপ্রাণিত করা হবে যারা রপ্তানি করে দেশে ডলার আনবেন তাদের নানামুখী সুবিধা দেওয়ার ঘোষণা দেন প্রধান ইমরান খান বলেন তার সরকার পর্যটন খাতকে উন্নত করবে খনিজ সম্পদের মাধ্যমে রাজস্ব বাড়ানোর দিকে দৃষ্টি দিবে একই সঙ্গে ক্ষুদ্র ও মাচারি শিল্প পুনরুজ্জীবিত করবে রাজস্ব আয় বাড়াতে করের পরিধি প্রসারের কথাও তুলেন ইমরান খান এদিকে সমাবেশটি শনিবার রাত নয়টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু কন্টেইনার দিয়ে রাস্তা অবরোধের কারণে ইমরান স্থলে পৌঁছান সাড়ে এগারোটার পর এর আগে দুবার এই সমাবেশ স্থগিত করা হয়েছিল নিরাপত্তার রজুহাতে নগর প্রশাসন মিনারি পাকিস্তানের দিকে যাওয়ার রাস্তায় রাখা কন্টেইনার দিয়ে বন্ধ করে দেয় কিন্তু তা উপেক্ষা করেই স্থলে উপস্থিত হন পিটিআর বিপুল সংখ্যক নেতাকর্মী এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বের খবর বেশ পুরনো গত বছরের এপ্রিলে ক্ষমতাযুদ্ধ হওয়ার পর থেকে তিনি সামরিক কর্মকর্তাদের একাত নিয়েছেন এবার নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান বলেন

তার জীবন আগের থেকে অনেক ঝুঁকিতে আগামী নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়ার জন্য বিরোধীরা তাকে হটাতে চাচ্ছে